আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা আল কাহফের শেষ অংশ নিয়ে আলোচনা করছিলাম। বেসিক্যালি বলা যায় এটা হচ্ছে কনক্লুডিং খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের পরপর চারটা স্টোরি বর্ণনা করার পরে বেসিক্যালি এখান থেকে টেক ওয়ে হোম লেসন যেটা, সেটা কীভাবে নেব সেটার ব্যাপারেই বেসিক্যালি এই বক্তব্যগুলো আসছে। তো আমরা একটা কন্টিনিউয়াস আলোচনার ধারাবাহিকতায় আজকে ইনশাল্লাহ 103-104 এই দুইটা আয়াতের উপরে মূলত আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যেখান থেকে এটা আসছিল সেটা বেসিক্যালি ইয়াজুজ মাজুজের যে বর্ণনাটা, জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের বর্ণনাটা যেখানে কনক্লুড হলো ফোর্থ স্টোরি, তারপরেই বেসিক্যালি কনক্লুডিং রিমার্কটা আসছিল। এবং গত সেশনগুলোতে আমরা আলোচনা করছিলাম মূলত মানুষের মধ্যে বস্তুবাদী চিন্তা বা চিন্তাধারা যখন মানুষকে আল্লাহ বিমুখ করে সেই বিষয়টাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। এবং সেটাই সূরা আল কাহাফের চারটা স্টোরি যদি আমরা দেখি সেখান থেকে এটা একটা কনসেপ্ট, দরজারের কনসেপ্ট, ইয়াজুজ মাজুজের কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে শেষ জমানা এসে হাজির হবে, তো সেটাকেই আমরা দেখার চেষ্টা করছি। তো সেখান থেকেই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ও আরাদনা জাহান্নামা ইয়াউমা ইযিন লিল কাফিরিনা আরদা আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইয়াসতাতিউনা সামআ। তো সেখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা কুফর করছে তাদের জন্য আল্লাহ জাহান্নামকে সেদিন প্রেজেন্ট করবেন স্পেশালি তাদের সামনে। এবং এই কুফরের ডেফিনেশনটা বলছেন এভাবে আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, যাদের চোখের সামনে একটা পর্দা তৈরি হয়ে গেছে আল্লাহর স্মরণ এবং উল্লেখ থেকে তারা বিমুখ হয়ে গেছে সে কারণে, এবং এর ফলে ওয়াকানুলা ইয়াসতাতিউনা সামআ, এবং যার ফলশ্রুতিতে তারা সেই এই এটার যে মেসেজ, কোরআন মজিদের যে মেসেজ সেটা শুনতেও তারা তাদের সক্ষমতা হারিয়েছে। তো এটা একটা বেসিক কুফরের একটা ডেফিনেশন এখানে বর্ণিত হচ্ছে। এবং এটাই বেসিক্যালি সামারি করে নিয়ে আসা হচ্ছে সেই বস্তুবাদী চিন্তাভাবনায় যারা নিমগ্ন হয়ে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হচ্ছে তাদেরই একটা প্রথম জেনারেল একটা লেসন বা জেনারেল একটা ডিসক্রিপশন এখানে বলা যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, আমার স্মরণ থেকে আল্লাহ বলছেন যে তাদের চোখের সামনে একটা পর্দা তৈরি হয়ে গেছে আমার স্মরণ থেকে। এটা খুব পাওয়ারফুল একটা বিষয়। এবং এটা যখন আল্লাহর নিদর্শন এবং আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে মানুষ যখন উদাসীন হচ্ছে, যেমন এটাকে ফিজিক্যাল আয়াত প্লাস কোরআন মসজিদের আয়াত দুইটাই এখানে প্রযোজ্য, এবং সেখান থেকে যখন মানুষ বিমুখ হচ্ছে তখন সেটা যখন তার দৃষ্টির মধ্যে থাকতেছে না সে এই দুনিয়া নিমগ্ন হচ্ছে। যেমন এটাকে খুব কমন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়, যেমন ধরেন বলা হচ্ছে যে কেউ যদি একটা হাইওয়েতে একটা মোটরসাইকেল চালায়, সে যদি তার মোটরসাইকেলের মাইল মিটারের দিকে কন্টিনিউয়াসলি তাকায় থাকে তাহলে কিন্তু সে অ্যাক্সিডেন্ট করবে। তাকে দেখতে হবে কি ফুল হাইওয়েতে যতটুকু তার দৃষ্টি যায় সে দৃষ্টিটা তাকে অবলোকন করতে হবে, ওইটাই হলো তার কাজ। তারপরে সে যদি মোটরসাইকেলটা চালায় সে কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়া তার গন্তব্যে পৌঁছাতে পারবে। তো একই রকমভাবে মানুষের আমরা জীবনে যখন আমরা মানুষ যখন দুনিয়াতে অপারেট করি আমরা দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, মানে কাছের যে জিনিসটা ইমিডিয়েটলি চোখের সামনে যেটা আসতেছে সেটা, কিন্তু আমরা মাথা তুলে দূরদৃষ্টি যেটা আমরা একটু চিন্তা ভাবনা করা বা দূরদৃষ্টি সেটা আমরা করছি না। তো এখানে বেসিক্যালি সেই জিনিসটাই বলা হচ্ছে যে দুইটা আই, একটা হচ্ছে ফিজিক্যাল আই আর একটা হচ্ছে স্পিরিচুয়াল আই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফিজিক্যাল জিনিসটা নিয়েই সম্পূর্ণ ব্যস্ত আছে কিন্তু স্পিরিচুয়াল আইটাকে কন্টিনিউয়াসলি বন্ধ করে রাখছি। এবং দরজালের কনসেপ্টটা হচ্ছিলো তার ওয়ান আইড ভিশন, মানে দরজালের ভিশনটা হচ্ছে সে এক চোখ খোলা থাকবে আর এক চোখ বন্ধ, দ্যাট মিনস তার স্পিরিচুয়াল আই বন্ধ থাকবে এবং সবাইকে এনকারেজ করবে সে স্পিরিচুয়াল আইটা বন্ধ রাখতে। এবং আমরা জানি যে শেষ জমানায় যখন ফিজিক্যালি দরজালের আবির্ভাব ঘটবে তখন মানে সাধারণ মানুষ তাকে চিনতে পারবে না মুমিন ছাড়া। কেন সাধারণ মানুষ কেন দরজালের মতো আচরণ যদি তাদের মধ্যে থাকে তারা তো মনে করবে না এটা ডিফারেন্ট কিছু, কিন্তু যে মুমিন যার স্পিরিচুয়াল আই খোলা আছে সে বুঝতে পারবে এই হচ্ছে কাফের, এই হচ্ছে কাফের ডেফিনেশনটা,
এখানে যে কাফের কথা বলছে কিভাবে দরজাল কাফের সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছিল আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামা। দ্যাট মিন্স তার চোখের সামনে একটা ভেইল নেমে আসছে, দ্যাট মিন্স তার স্পিরিচুয়াল আইটা বন্ধ হয়ে গেছে, সে এক চোখা ভাবে দুনিয়াতে অপারেট করতেছে। এই এক চোখা মানে স্পিরিচুয়ালিটি তার যদি বন্ধ থাকে তাহলে আল্লাহর প্রকৃত স্মরণ থেকে সে কী করবে, বিমুখ হয়ে থাকবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা সে পাঁচ ওয়াক্ত সালাত করে সম্ভব, আবার সে সালাত ছাড়াও সে অপারেট করতেছে যে দুনিয়াতে, তার পক্ষেও জিনিসটা সম্ভব। সেই জিনিসটা বলার পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই প্রসঙ্গটাকে আরেকটু স্পেসিফিক করছেন। এই পরের যে বাক্যটা গত সেশনে আমরা আলোচনা করছিলাম 102 নম্বর, এখানে আল্লাহ প্রশ্ন করছে আফা হাসিবাল্লাযিনা কাফারু, যারা কুফর করে তারা কি, এই যে আবার কাফিরিন শব্দ, এগুলো হচ্ছে খুব সুন্দর মার্কার, ল্যাঙ্গুয়েজ মার্কার, কোনটা কোনটার সাথে কানেক্টেড হচ্ছে। আল্লাযিনা কাফারু, যারা কুফর করে তারা কি মনে করে, আইয়াত্তাখিজু ইবাদি মিন দুনি আউলিয়া, আমার এবাদকে আমাকে বাদ দিয়ে তারা সুরক্ষা প্রদানকারী অভিভাবক হিসেবে গ্রহণ করবে, এটা কি তারা মনে করে? তাহলে দ্যাট মিন্স এটাও কি, এই কনসেপ্টটাও বেসিক্যালি একদম স্পেসিফিকলি কানেক্টেড হচ্ছে কিন্তু খ্রিস্টানদের ক্রিড, যেটা তাদের যে ধর্ম মত সেটার সাথে। দ্যাট মিন্স তারা আল্লাহর এবাদ মানে ঈসা আলাইসালামকে তারা কী হিসাবে, আল্লাহকে বাদ দিয়ে ঈসা আলাইসালামকে তারা কী করছে, অভিভাবক হিসাবে সাব্যস্ত করতেছে। দ্যাট মিন্স সেই জিনিসটা কিন্তু এখানে ইনক্লুডেড হচ্ছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছে তাদের ব্যাপারে, ইন্না নিশ্চয়ই আমরা আতাদনা, আমরা প্রস্তুত করে রেখেছি জাহান্নামকে, লিল কাফিরিনা নুজুলা, যারা কুফর করে তাদের জন্য এটা ইন্ট্রোডাক্টরি স্ন্যাক্স হিসাবে জাহান্নামকে আমরা প্রিপেয়ার করছি। এটা হচ্ছে আরও সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, ভাষাগত ব্যবহার। সেখানে বলা হচ্ছে যে যদি জাহান্নাম হয় নুজুল, নুজুল মানে হচ্ছিল কারো বাড়িতে কোনো অতিথি আসলে তাকে যে ড্রয়িং রুমে বসায় যে একটু নাস্তা দেওয়া হয় মেইন ডিনারের আগে, দ্যাট ইজ দ্য নুজুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন যে এদের জন্য জাহান্নাম হবে নুজুল। দ্যাট মিন্স জাহান্নামের বর্ণনা যা কোরআন মজিদে আল্লাহ দিয়েছেন সেটা হবে তাদের ইন্ট্রোডাক্টরি স্ন্যাক্স, আর তাহলে তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে, সেভাবেই এটাকে এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে এখানেও আরেকটা গ্রুপের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছিলো কি, এটা হচ্ছিলো যারা রিলিজিয়াসলি আল্লাহকে, আল্লাহর উপাসনা করতেছে কিন্তু সেখানে তারা কী করতেছে, বিভিন্ন রকম ইনোভেশন করে, ইনোভেশনের মাধ্যমে শিরিক করতেছে। এবং স্পেসিফিকলি এখানে খ্রিস্টান ক্রিড, যেটা খ্রিস্টান যে ধর্মমত সেটাকে দিকে এখানে স্পেসিফিকলি ইন্ডিকেট করা হচ্ছে। এখানে মজার ব্যাপার হচ্ছিলো যে এই কিতাব খ্রিস্টানরা পড়ে না, এই কিতাব কারা পড়ে, এই কিতাব পড়ে মুসলিমরা। তাহলে মুসলিমরা এটা কিতাব পড়ে, দ্যাট মিন্স তাদের মধ্যে এই সব টেন্ডেন্সি বিদ্যমান, অর্থাৎ তাদের, আমাদের যারা, আমরা যারা কিতাব পড়ছি তাদের, আমাদের কন্টিনিউয়াসলি সার্চ করা উচিত আমার মধ্যে সেই অ্যাটিচিউড চলে আসছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই আলোচনার মধ্যে আমরা বলছিলাম যে ইয়াজুজ মাজুজের যে টেন্ডেন্সি, দরজালের যে টেন্ডেন্সি, এটার মধ্যে ওয়ান আইড বস্তুবাদী যে প্রবণতা সেটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে। সেটা যেমন একটা যে কোনো মানুষ সেখানে টার্ন হতে পারে, তারা যেমন ধরেন ইয়াজুজ মাজুজের ঐতিহাসিক ডেসক্রিপশন হচ্ছিলো মরুদর্শু, বেসিক্যালি মরুদর্শু যাদেরকে বলা হয় তাদেরকে ইয়াজুজ মাজুজের বেসিক ডেফিনেশন তাদেরকে বলা হয়। এবং রেইডার ঐতিহাসে যেমন গগ মাগগ হিসাবে খ্রিস্টানদের ক্রিডের মধ্যেও কিন্তু এটা প্রচলিত আছে। দ্যাট মিন্স তারা মরুদর্শু কোনো একটা নিরীহ জনপদের উপরে আক্রমণ করে তছনছ করে দিচ্ছে, এটা হচ্ছিল বিপর্যয় সৃষ্টি করার ইমিডিয়েট দৃশ্যমান একটা চিত্র। এটা যেমন একটা দৃশ্যমান চিত্র, ঠিক একইভাবে যারা করাপ্টেড রিলিজিয়াস লিডার্স যারা থাকে বিভিন্ন সময় ছিল, তারাও যখন রিলিজিয়ানকে নিয়ে কী করে, তাদের করাপ্টেড প্র্যাকটিস করে, তারাও কিন্তু জমিনের মধ্যে ফ্যাসাদ তৈরি করে। সেটা হচ্ছিল, সেটার দৃষ্টি কিন্তু ভিন্ন রকম। সেখানে লক্ষ লক্ষ মানুষ কি শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, বিভিন্ন যুগে যুগে সেটা হয়েছে। যদি এখনও বর্তমান বিশ্বে যদি দেখেন ধর্ম পালন যারা করে, যারা যদি মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের বাইরে খ্রিস্ট ধর্ম যারা পালন করে, আপনার তারা কত বিশাল সংখ্যক মানুষকে তারা কী করছে, সেই শিরকের মধ্যে নিমজ্জিত করছে। অতএব রিলিজিয়াস যারা ডেভিয়েটেড পার্সোনালিটিস থাকে, নেতৃত্ব থাকে, তারাও কিন্তু জমিনে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের আরেকটা ভার্সন। দ্যাট মিন্স ফিজিক্যালি অনেকে বিপর্যয় সৃষ্টি করছে, কেননা এইখানে সূরা আল কাহাফের বলতেছে ডেফিনেশন অনুযায়ী, ইয়াজুজ মাজুজের ডেফিনেশন হচ্ছে, ডেফিনেশনটা কি, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আর্থ, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ
দুনিয়াতে কী করতেছে, ফ্যাসাদ সৃষ্টি করতেছে। তো ফ্যাসাদ সৃষ্টিটা যেমন এবং ধর্মীয় নেতৃত্বটা করতে পারে, ঠিক একইভাবে ডাকাতও করতে পারে, একটা অত্যাচারী রাষ্ট্র করতে পারে, একটা অত্যাচারী ব্যক্তি করতে পারে, সেটার কন্টিনিউয়াসলি সেই জিনিসগুলো কিন্তু দুনিয়াতে ঘটতেছে। বর্তমান পৃথিবীতে যদি আমরা দেখি যে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রের উপর চড়াও হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রে কোনো একটা স্পেসিফিক জাতির উপরে চড়াও হচ্ছে, চড়াও হয়ে সেখানে কিন্তু বিপর্যয় সৃষ্টি করতেছে, সেটা হচ্ছে এক ধরনের ইয়াজুজ মাজুজের কনসিকোয়েন্স, এবং এটার পিছনে কিন্তু অনেক কিছুই কাজ করতেছে। অতএব এটা একটা কন্টিনিউয়াস ফেনোমেনা যেটা কিয়ামত পর্যন্ত চলবে। সেজন্য আমাদের এই সেকশনটা শুরু হয়েছে ওয়া তারাকনা বাদাহুম ইয়াউমা ইজিন ইয়াউমুজুফি বাদ, দ্যাট মিনস তারা একজনের উপর একজন ঝাঁপায়ে পড়বে, দ্যাট মিনস ঝাঁপায়ে পড়ার পর একজন আরেকজনের উপর অত্যাচার করবে, তার সাথে যারা অত্যাচারিত হবে তারাও দেখা যাবে যে পরবর্তীতে তারাই অত্যাচারী হয়ে হিসাবে আবির্ভূত হচ্ছে। সেটার বর্তমান সময় সবচেয়ে বড় স্পষ্ট এক্সাম্পল হচ্ছিল দ্বিতীয় মহাযুদ্ধে হিটলার ইহুদিদের উপরে কী করছিল, ইয়াজুজ মাজুজের মতো আক্রমণ করছিল, এবং সেই ইয়াজুজ মাজুদের মতো আক্রমণ করার পর দ্বিতীয় মহাযুদ্ধের বিশ্বযুদ্ধের পরে তারা যখন ইসরায়েল যখন রাষ্ট্রপ্রাপ্ত হলো, সেই অত্যাচারী ইসরায়েলি মানে ইহুদিরা প্যালেস্টাইনদের উপরে কী হলো বর্তমানে ইয়াজুজ মাজুজের উপরে তারা আক্রমণ করছে। এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইট ইজ এ কন্টিনিউয়াস ফেনোমেনা, এবং কিয়ামতের আগে এটা সবচেয়ে বিশাল আকারে ধারণ করবে। সেটা হচ্ছিল ইয়াজুজ মাজুজের আগমন, এবং হাদিসের ন্যারেশনের থেকে যেটা বোঝা যায়, কোরআনের আয়াতের সাথে যেটাকে প্যারালাল করা যায়, তাহলে সেই জিনিসটাই বোঝা যাচ্ছে। ইয়াজুজ মাজুজ এলিয়েন কোনো অন্য গ্রহের কোনো প্রাণী না, ইয়াজুজ মাজুজ আদম সন্তান। হাদিসের পরিষ্কার বর্ণনা হচ্ছে ইয়াজুজ মাজুজ হচ্ছিল আদম সন্তান। আদম সন্তানের মধ্যে যারা প্রচণ্ডভাবে বস্তুবাদী চিন্তাভাবনার মধ্যে নিমজ্জিত হয় তারাই বেসিক্যালি তার দুনিয়ার কোনো ইন্টারেস্টেড হাসিল করার জন্য সে চরমভাবে আরেকজন মানুষের উপরে চড়াও হচ্ছে। তো এই কনসেপ্টটাই বেসিক্যালি এখানে আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা দুইটা গ্রুপের মধ্যে আমরা বলতে পারি যে একটা ফিজিক্যালি যারা ইমিডিয়েট অ্যাট্যাক করতেছে সেরকম একটা গ্রুপ, আর হচ্ছে যারা স্পিরিচুয়ালি করাপ্টেড হচ্ছে, এবং আলটিমেটলি তারাও কিন্তু যেখান থেকে মানুষ সেই স্পিরিচুয়ালিটি খোলার কথা সেই জায়গাটা তারা বন্ধ করে দিচ্ছে। যেমন ধর্মীয় অনুশাসনের মাধ্যমে তোর ধর্মীয় রীতিনীতির মাধ্যমে আল্লাহর সাথে মানুষের কানেকশন হবে, সেই কানেকশনের ফলে তার স্পিরিচুয়াল কী হবে, চোখটা খোলা থাকবে। তো সেই চোখটাকে খোলা থাকার কথা কিন্তু সেটাকে কী করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটা যেমন ইহুদি সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছিল খ্রিশ্চান ক্রিট, যারা খ্রিস্ট ধর্ম পালন করে তাদের যে ধর্মীয় যাজকরা তারা যেসব ধর্মটাকে বিকৃত করছে যেভাবে, সেটা যেমন তাদের মধ্যে বিদ্যমান। এখন যদি আমরা মুসলিম ট্র্যাডিশনকে চিন্তা করি সেখানেও পাওয়া যাবে যে খ্রিস্ট ধর্ম ওয়ালা দলিনের কি এক্সাম্পল কোথায় আছে, যারা আমরা মুসলিম পরিবারের ধর্ম জন্মগ্রহণ করছি তাদের পরিবারের যে ট্র্যাডিশন ধর্মীয় ট্র্যাডিশনগুলোতে অনেক ক্ষেত্রে সেটা আছে। সেটার মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস কি মাজার কালচার যেটা আছে সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, ইভেন কি মিডল ইস্টের অনেকগুলো দেশের মধ্যেও একই কালচারটা আছে। সেটাও কী করতেছে যে আল্লাহর এবাদকে তারা কী নিয়ে হিসাবে নিচ্ছে, তাদের উসিলা হিসাবে নিয়ে নিচ্ছে, অথচ আল্লাহর সাথে প্রতিটা মানুষের কি সরাসরি কানেকশন। তাহলে ওই কনসেপ্টটা এখানে বলা হচ্ছে, এবং এরপরে যে আজকে আমরা যে দুইটা আয়াত দেখব সেখানেও এটাকে ফার্দার কন্টিনিউ করা হচ্ছে, মানে এই কনসেপ্ট যেটা এতক্ষণ বললাম এটাকে ফার্দার কন্টিনিউ করা হচ্ছে আরেকটা মোড়ে। কারণ একটা কনসেপ্ট বারবার বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে যাতে আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়, কোরআন হচ্ছিল একটা হেদায়েতের বই। এখানে 103 নম্বরে আল্লাহ প্রশ্ন করতেছেন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলতে বলছেন কুল, বলো হাল নুনাব্বিউকুম বিআকসারিনা আমালা, তুমি বলো আমরা কি তোমাদের এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এমন লোকদের কথা। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বললেন, কেন আগের আয়াতগুলো যদি আপনাদের ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, আল্লাহ বলছে নিশ্চয়ই আমরা জাহান্নামকে স্পেশালি কাফেরদের জন্য কী করছে নুজুল বানাইছি, তাহলে আপনি এখানে কুলটা না বললে হতো, তারপরে বাক্যটা আসতে পারে হাল নুনাব্বি হুকুম, আমরা কি বলবো তোমাদেরকে কাজের দিক থেকে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাহলে এখানে কুলের ইন্ট্রোডাকশন কেন আসলো, তাই না? তাহলে এটাও একটা ইন্টারেস্টিং যে কুলটা ছাড়াও হতে পারতো, কুল মানে হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হচ্ছে। তো এটার ইমপ্লিকেশন হচ্ছে এখানে এরকম যে বেসিক্যালি প্রথমে ইমপ্লিকেশন হচ্ছে রিফ্লেকশন হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তো কোরআন মজিদ বেরোচ্ছে, তো কোরআন মজিদের এই আয়াতগুলো যখন বলা হচ্ছে যে গ্রুপের কথা বলা হচ্ছে সেই গ্রুপের মধ্যে কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ার সম্ভাবনা আছে, যেন ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা যা করতেছে
প্রকৃত মুসলিমরা মুসলিমরা কি রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে তো একই জিনিস করতে পারে, এবং অনেক মুসলিমদের মধ্যে অনেক গ্রুপ কিন্তু সেই কাজটা এখন পর্যন্ত করছে। অর্থাৎ সেখানে কুল মানে রসুল সাল্লাহ সাল্লামকে বলতে বলা হচ্ছে, দ্যাট মিনস উনি এই গ্রুপের মধ্যে না, ওনার প্রকৃত অনুসারীরা কি এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত না, ওনারা এটার মধ্যে অন্তর্ভুক্ত না, যারা অন্তর্ভুক্ত তাদেরকে বলছে। সেই জন্য বলছে কুল হাল নুনাব্বি উকুম, আমরা কি তোমাদেরকে বলে দেব, দ্যাট মিনস আমরা এটার থেকে কি রসুল সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারীরা সেটার থেকে কি সেটার থেকে এলুফ, এটার মধ্যে তারা অন্তর্ভুক্ত না, এটা একটা ইমপ্লিকেশন। পাশাপাশি এখানে আরেকটা ইমপ্লিকেশন হচ্ছে, এটাকে জোর দেওয়ার জন্য বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা এখানে এমন একভাবে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নটার বিপরীতে উত্তরটা পরের আয়াতে দেওয়া আছে। অনেক সময় প্রশ্নটা করা হয় আফা হাসিবা লাজিনা, এই যে আফা হাসিবা লাজিনা কাফারু আইয়াত্তা হিজুমি ইবাদি মিন দুনিহি আউলিয়া, এখানে কিন্তু একটা প্রশ্ন জেনারেট হচ্ছে। সে প্রশ্নের মানে হচ্ছে এটাকে নেগেটিভ করা, মানে এটাকে বাতিল করা, যে বলা হচ্ছে তারা কি মনে করে, কুফুর করছে, তারা কি মনে করে যে তারা আল্লাহর এবাদকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর এবাদতকে এবাদকে আউলিয়া হিসেবে গ্রহণ করছে, দ্যাট মিনস এটা করা কোনোভাবে উচিত হয় না। তাহলে প্রশ্নের মাধ্যমে যেভাবে ওটা বলা হচ্ছে, এখানেও প্রশ্নের মাধ্যমে কুল হাল নাব্বি উকুম যে প্রশ্নটা করা হচ্ছে, এটার মাধ্যমে বেসিক্যালি ফার্দার আনসারটা পরেই বলা হচ্ছে। তো এখানে নুনাব্বি উকুম বিল আকসারিন, এখানে অনেকগুলো একটা আয়াত হিসাবে এটাকে প্রশ্নটাকে একটা আয়াত হিসাবে প্রেজেন্ট করছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন আমরা বলতে পারি। তাহলে হাল নুনাব্বি উকুম বিল আকসারিয়া আমালা বলতে বলা হচ্ছে রসুল সাল্লাহ সাহেবকে গুরুত্বের জন্য। পাশাপাশি এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, বিষয় হচ্ছিল কোরআন মজিদে আপনি দেখবেন যে এখানে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি ইন্ডিকেট করে কোরআনের অনেক নাজেল আয়াত নাজেল হয়েছে। যেমন আমরা যদি দেখি সূরা বাকারার মধ্যে, আমরা সূরা বাকারায় একটু যাই, আমরা সূরা বাকারার একটা আয়াত দেখি, খুব সম্ভবত 136 নম্বর আয়াত। এখানে দেখবেন 136 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাক ওয়ামা উতিয়া মুসা ওয়া ইসা ওয়ামা উতিয়া নবীনা মিন রাব্বিকহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখানে সূরা বাকারার মধ্যে ইহুদিদের প্রতি লং অ্যাড্রেসের পরে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত মুসলিম জাতির, যারা মুসলিম হয়েছিল তাদেরকে সবাইকে বলতে বলছে ইহুদি জাতিকে, সেজন্য কুলু তোমরা সবাই মিলে বলো আমান্না বিল্লাহ, আমরা ইমান এনেছি আল্লাহর উপরে, ওয়ামা উনজিলা ইলাইনা আমাদের প্রতি যেটা ইমান আনছে। তাহলে এটা হচ্ছিল ইহুদিদের প্রতি যখন বলছে সমস্ত মুসলিম জাতিকেই আল্লাহ বলতেছে তোমরা সবাই মিলে বলো, কেন ইহুদি জাতিদের টেন্ডেন্সি হচ্ছিলো তারা কি, তারা মনে করে তারা হচ্ছে প্রেফার্ড নেশন, তারা জাতিগতভাবে নিজেদের মধ্যে একটা গর্ব বোধ তাদের মধ্যে আছে, এবং সেটার বিপরীতে তারা কি করতেছে শিরকে লিপ্ত হচ্ছে। তাদের শিরিকের স্টাইল আর খ্রিস্টানদের শিরিকের স্টাইল কিন্তু টোটালি ডিফারেন্ট, তারা কিন্তু জাতিগতভাবে নিজেদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনে করতেছে। সেক্ষেত্রে কুলু আমান্না, সেজন্য আল্লাহ মুসলিম জাতিকে বলতেছে ইহুদি জাতিকে তোমরা বলো। এর কন্টেস্টে দেখেন এর সিমিলার সূরা আলী ইমরানে যদি আসি, সেখানে দেখবেন 84 নম্বর আয়াতে যদি আসি আমরা, সেখানে দেখবেন 84 নম্বর আয়াতে একইভাবে হচ্ছে কুল, ওখানে ছিল কুলু এখানে কুল, পরেরটা দেখেন একই আয়াত আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা আলাইনা, কিন্তু সূরা বাকারায় ছিল কি ইলাইনা, ঠিক আছে, সেখানে ইলা আলার প্রিপোজিশন চেঞ্জ। এছাড়া ওয়ামা উনজিলা আলা, আলার ইলার জায়গায় আলা, ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাক ওয়ামা উতিয়া মুসা ওয়া ইসা ওয়া নবীনা মির রাব্বিকুম রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, একেবারে হুবহুব একই আয়াত। এখানে যখন খ্রিস্টানদের প্রতি ইয়ে করা হচ্ছে, এটা ন্যারেট করা হচ্ছে, তখন রসুল সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে তুমি বলো, আর যখন ইহুদিদেরকে বলা হচ্ছে তখন বলতেছে কুলো তোমরা সবাই মিলে বলো। তাহলে দেখা যাচ্ছে অ্যাড্রেস মানে ইয়ে অনুযায়ী কি বলে অডিয়েন্স অনুযায়ী আল্লাহ একটা বক্তব্য কিন্তু দুইভাবে বলতেছেন, রসুল সাল্লাহ সাল্লামকে খ্রিস্টানদের বিপরীতে কেন বলতে বলতেছেন, সমস্ত মুসলিম জাতিকে কেন না, সেটার পিছনে ওলামাদের এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে খ্রিস্টানরা বেসিক্যালি ঈসা আলাইসাল্লামকে আল্লাহর সমতুল্য জায়গায় নিয়ে গেছে, অথচ ঈসা আলাইসাল্লামের পরে রসুল সাল্লাহ সাল্লাম আসছেন কি শেষ নবী হিসাবে, ওনার মর্যাদা হচ্ছিল কি বেশি, এবং
উনি বলতেছেন কি, খ্রিস্টানদের বলতেছে তোমরা যে শিরিক করতেছো সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তোমরা ঈসা আলাইহিসসালামের চেয়ে আমার প্রেফারেন্স এখন বেশি, আমি আসছি তোমাদেরকে কি বলতে, আমি আসছি তোমাদেরকে বলতে যে এই শিরিকের মধ্যে তোমাদের থাকা যাবে না। এই জন্য তাদের অ্যাটেনশন স্প্যানটা কিসের, একটা ব্যক্তির প্রতি, সেটা হচ্ছে ঈসা আলাইহিসসালাম। সেক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেকে বলা বলছে তুমি বলো, আর যখন বনী ইসরায়েলদেরকে বলা হচ্ছে মানে ইহুদিদেরকে যখন বলা হচ্ছে তখন হচ্ছে তারা জাতি হিসাবে নিজেদের গর্ববোধ বোধ করে, সেই জন্য সমস্ত মুসলিম জাতিকে বলতেছে তোমরা সবাই মিলে বলো। ঠিক একইভাবে আমরা যে আলোচনাটা করছি এখানেও এই আয়াতগুলো, এই সূরাটা, সুর আল আল কাহাফের সূরাটা মূলত খ্রিস্টানদের প্রতি ইনডাইরেক্টলি ইন্ডিকেট করা। কারণ আপনি দেখেন এর আগের যে আয়াতটা হচ্ছে আফা হাসিবাল্লাযিনা কাফারু আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, এই যে আমার এবাদকে বাদ দিয়ে মানে আবাদ আমার এবাদকে তোমরা গ্রহণ করতেছ উপাস্য হিসাবে আমাকে ছাড়া, তোমরা তাকে আউলিয়া হিসাবে গ্রহণ করছো, দ্যাট মিনস এটা কাদের, মূলত এটা খ্রিস্টানদের আচরণ হচ্ছে। সেটার ফলো আপে যখন বলা হচ্ছে তখনই আস্তে আস্তে কুল রসুল সাল্লাহ সাল্লাম সেই স্টাইলটা এখানেও বিদ্যমান আছে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছি, এর আগের আয়াতে যেমন বলছে ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, সেটার একটা ইমপ্লিকেশন আমরা বলছি, আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমরা তৈরি করেছি জাহান্নামকে কাফেরদের জন্য নুজুলান হিসাবে, দ্যাট মিনস এটা হচ্ছিলো তাদের ইন্ট্রোডাক্টরি স্ন্যাক্স, দ্যাট মিনস তাদের জন্য বিশাল পানিশমেন্ট এখানে অপেক্ষা করতেছে। দ্যাট মিনস এটার অর্থ হচ্ছিলো এভাবে তারা গর্হিত একটা অন্যায় করছে যেটা সীমার বাইরে, যেমন এটার এটার ইয়েতে যেমন এটার সাথে প্যারালাল যদি আমরা করি সেটা হচ্ছিলো জুলকারনাইন যখন সেই কাউমের কাছে গেলেন যা কি বললেন কলা আম্মা মান জলামা ফা সাউফা নুআযযিবুহু তুম্মা ইউরদ্দু ইলা রাব্বিহি ফা ইউআযযিবুহু আযাবান নুকরা। জুলকারনাইন বলছে যারা জুলুম করবে তাদেরকে আমি অতি শীঘ্রই আমরা তাদেরকে আজাব দেব, সুম্মা ইউরদ্দু ইলা রব্বিহি অতঃপর তাদেরকে তাদের তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, মানে হচ্ছিল এমন আজাব দেওয়া হবে তাদের মৃত্যু ঘটবে, শুধু মৃত্যু গেলে মৃত্যুর সাথে সাথে তাদের আজাব শেষ হবে না, বলা হচ্ছে ফা ইউআযযিবুহু আযাবান নুকরা, অতঃপর তাদের রব তাদেরকে এমন আজাব দিবে যখন মানে খুব কষ্টকর আজাব দেবে, দ্যাট মিনস তারা দুনিয়াতেও আজাবপ্রাপ্ত হবে আখেরাতেও আজাবপ্রাপ্ত হবে। তাহলে এই ধরনের একটা অপরাধী শ্রেণীর কথা বলা হচ্ছে, শুধু এখানে শেষ না, এটার ডেসক্রিপশনগুলো ভাষাগতভাবে এত স্ট্রং ওয়েতে বলা হচ্ছে বিল আকসারিনা আমালান, এই ফ্রেজটা বেসিক্যালি এটা বহুবচন ব্যবহার করা হয়েছে, স্ট্যান্ডার্ড গ্রামার প্র্যাকটিস অনুযায়ী এটা ইসম তাবদিল, সেখান থেকে এটাকে সুপারলেটিভ করা হচ্ছে, সেখানে এক বচন ব্যবহার করলেই হতো, এবং এটার সাথে যে তামিজ তামিজটা যেটা হচ্ছে টেকনিক্যাল টার্ম ক্ল্যারিফায়ার বলা হচ্ছে ইন টার্মস অফ কাজ কাজ যেটা বলা হচ্ছে যারা আমলের দিক থেকে, এখানে আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এটা হতে পারত এরকম বিল আকসারা আমলান ঠিক আছে আমল, কিন্তু এখানে আমালান বহু বচন ব্যবহার করছে, এটাও কিন্তু আনইউজুয়াল স্ট্রাকচার। সেখানে বলা হচ্ছে একসাথে আল আকসারিনা আমালান, আমালানের মাধ্যমে বলা হচ্ছে যে পসিবল যতগুলো কাজ তারা করে, তারা ভালো কাজ করুক মন্দ কাজ করুক যাই কিছু কাজ করুক না কেন, এই সেই সব কাজের ফলেও তারা কী করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হচ্ছে। তো সেটা যদি আপনি দেখেন, আপনি যদি আমার মাথায় আমার মাথায় যদি খ্রিস্টানদের ধর্ম প্র্যাকটিসটাকে আপনি যদি মাথায় রাখেন, তারা কিন্তু অনেক চ্যারিটি কাজ করতেছে, হ্যাঁ পাশাপাশি তারা শিরিক করতেছে, তারা দুইটা মিলেই কিন্তু তাহলে আলটিমেটলি তারা কী করতেছে এই চ্যারিটি কাজটাও কিন্তু তার এই শিরিকের বিপরীতে তাকে কোনোভাবে কী করতে পারতেছে না, বেনিফিটেড করতে পারতেছে না, তারা কিন্তু চরম ক্ষতিগ্রস্তদের মধ্যেই তারা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কারণ যারা শিরিকে লিপ্ত হবে তারা কী হবে, সরাসরি জাহান্নামে যাবে। তাহলে এটা কিন্তু আরেকটা মোড এখানে বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান, দ্যাট মিনস সব ধরনের আমলের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা তাদের কথা বলছে, তাদের সম্বন্ধে কি আমি তোমাদেরকে বলে দেব না। তারপর বলা হচ্ছে আল্লাযিনা, তাদেরকে বলা হচ্ছে তাদের ডেসক্রিপশনটা বলা হচ্ছে এভাবে আল্লাযিনা দাল্লা সায়ুহুম, যাদের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেছে। সাই শব্দটা আমাদের সাফা মারওয়ার সাইয়ের সাথে চিন্তা করেন, সাফা মারাতে হজের মধ্যে যখন মানুষ কী করে সাই করে, এবং এটা কী কী করে বেসিক্যালি এটা আমরা রেপ্লিকা করি হচ্ছিলো
হাজারা হাজারা যেভাবে সাই করছিল সেইটাকেই আমরা রেপ্লিকা করি, তাহলে হচ্ছে প্রচেষ্টা করা। তার উনি একটা প্রচেষ্টা দিয়েছিলেন আল্লাহর উপর ভরসা করে, সেটা একটা বিষয়। তো সেই সেই সেটার সাথে যদি আমরা সাইয়ের সাথে এখানে সাইকে কানেক্ট করি, আল্লাহ বলতেছে আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ওয়াহুয়া ইয়াহসাবুনা, অথচ তারা, এখানে ওয়াটা হচ্ছে অথচ, ওয়াহালিয়া অথচ তারা মনে করে, তারা কি মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে। দ্যাট মিন্স দুনিয়াতে যারা বেদাত করে, আমরা যেটা বলি বেদাত একটা মানুষ করে যখন, তখন সে মনে করে এটাই হচ্ছিল ভালো কাজ। ঠিক একইভাবে বেদাত করার মাধ্যমে মানুষ যখন শিরিকে নিযুক্ত লিপ্ত হয়, সেটাকে তারা মনে করে খুব ভালো কাজ। তো এটা যেমন সেই একটা কমনলি এটার সাথে লিঙ্কড অবস্থায় আছে, পাশাপাশি এটার অনেকগুলো ভেরিয়েশন আছে। যেমন দুনিয়াতে মানুষ যত অপকর্ম করুক না কেন, একটা চোর যখন চুরি করে সেটার পিছনে তার একটা জাস্টিফিকেশান আছে, একটা ডাকাত যখন চুরি ডাকাতি করে তার পিছনে জাস্টিফিকেশান আছে, একজন যে ঘুষ খায় অথবা ঘুষ দেয় তার কাজের মধ্যেও সে কিন্তু জাস্টিফিকেশান দেখায়, সুদের কারবারির মধ্যে জাস্টিফিকেশান আছে, ইভেন কি হত্যা করে যে তা সে, তাকে যদি বলেন যদি কী কারণে তুমি হত্যা করছো, সে বলবে আমি এই এই কারণে হত্যা করছি, সেও সেখানে জাস্টিফিকেশান দেওয়ার চেষ্টা করবে। দ্যাট মিন্স প্রতিটা মানুষ তার কাজের ফলে একটা পজিটিভ জাস্টিফিকেশান তার মধ্যে কন্টিনিউয়াসলি আসতে থাকে। তো সেই জিনিসটা কিন্তু মানুষের কমন একটা টেন্ডেন্সি। তার ইয়াজুজ মাজুজের যে প্রথম গ্রুপের কথা আমরা বলছিলাম, যে মরুদস্যুদের যাদের সাথে যাদের সবচেয়ে বেশি মিল, তারা যে একটা জনপদের মধ্যে যে আক্রমণ করে বিপর্যয় চালাচ্ছে, সেখানে তাদের জাস্টিফিকেশান আছে। আমেরিকা যখন ইরাকের উপরে আক্রমণ করলো, সেখানেও তারা জাস্টিফিকেশান দেখাচ্ছে। আফগানিস্তানের উপর যখন আক্রমণ করলো, তারাও জাস্টিফিকেশান দেখাচ্ছে। সৌদি আরব যখন ইয়েমেনের উপর আক্রমণ করছে, সেখানেও তাদের পিছনে কি জাস্টিফিকেশান আছে। রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করতেছে, সেখানেও জাস্টিফিকেশান আছে। সবার এই অপকর্মের পিছনে কি জাস্টিফিকেশান তাদের মতো করে আছে, কিন্তু আল্লাহর স্ট্যান্ডার্ডে কি এটা জাস্টিফাইড? আরেকজন মানুষ বুঝতেছে এটা আনজাস্টিফাইড, কিন্তু সে তো বুঝতেছে এটা জাস্টিফাইড। তাহলে এই যে জাস্টিফিকেশান, সে মনে করতেছে কোনো না কোনো ভালো কাজ করতেছে। যাকে যাকে যারা মরুদস্যু ছিল, যারা এভাবে ডাকাতি করতো, তারা একদিকে ডাকাতি করতো, আবার ডাকাতি করা অর্থ নিয়ে গরিবের মধ্যে তারা ডিস্ট্রিবিউট করে, মনে করতেছে ধনীর সম্পদ সে দখল করে গরিবের মধ্যে দিয়ে সে একটা বড় ধরনের কাজ করতেছে। অর্থাৎ মানুষের যে এই টেন্ডেন্সিটা একটা কমন ফেনোমেনা। তাহলে সেভাবে কিন্তু মানুষ অপারেট করতেছে এবং মানুষ প্রচেষ্টা করতেছে। প্রচেষ্টা মানে কি? চেষ্টা করা মানে হচ্ছে চরমভাবে চেষ্টা করে তো একজন অপকর্মটা করতেছে। যুদ্ধ করতে করা তো এমন না কি হুট করে সে যুদ্ধ করতেছে, এমন না, অনেক আয়োজন নিয়ে অনেক প্রচেষ্টা নিয়ে সে একটা যুদ্ধ করতেছে। অতএব এই স্টেটমেন্টটা কিন্তু অনেকভাবে এটা রিফ্লেক্টেড হচ্ছে, প্রাইমারিলি এটা রিফ্লেক্টেড হচ্ছে সেই খ্রিস্টানদের ক্রিডের সাথে, যারা শিরিক করতে থাকে পাশাপাশি ভালো কাজ করে, তারা তাদের যে এক্সাম্পলটা সেটাকে এখানে সরাসরি লিঙ্ক করা যায়, কিন্তু এর বাইরেও কিন্তু এটা লিঙ্কটা করতে পারে অনেকগুলো আসপেক্টের মধ্যে। কেন কন্টিনিউয়াসলি মানুষ কী করতেছে, ভালো কাজের নামে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতেছে, ভালো কাজের নামে কন্টিনিউয়াসলি মানুষ দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতেছে। সেটা যদি এক্সাম্পল দিতে হয় আপনার ধর্মীয় আঙ্গিন মানে অঙ্গনে দেওয়া যাবে, ধর্মীয় অঙ্গনের বাইরেও দেওয়া যাবে। কেন কনসেপ্ট আল্লাহ বলতেছেন যে আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তাদের সমস্ত সাই কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, অথচ তারা মনে করছে যে তারা বড় ধরনের অ্যাচিভমেন্ট করতেছে। এখানে বলা আছে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সুনআ মানে হচ্ছে এটার একটা ইমেজেরই আছে। যেমন ধরেন একটা হলো যারা কাবাব তৈরি করে, তারা কাবাবের গোশতটাকে একটা শিখের মধ্যে ঢুকায়, এটাকে রোল করে তারপর আগুনে দিয়ে এটাকে যখন কুক আপ করে, যখন এটাকে রান্না করে, তখন এটা খুব সুন্দর জিনিস তৈরি হয়, খুব আকর্ষণীয় একটা বিষয় তৈরি হয়। সেখান থেকে শুরু করে যেটাকে বলা হয় যে যারা অনেক প্রচেষ্টা করে একটা অর্গানাইজেশন ডেভেলপ করতেছে, অনেক একটা বিশাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেছে, দ্যাট মিনস এটা তাদের কাছে মনে হয় যে বিশাল অ্যাচিভমেন্ট তার, তাই না? তো একজন তামাকের ফ্যাক্টরি দিয়ে বিশাল ফ্যাক্টরি বানালো, সারা দেশে বিশাল তার বিক্রি, এত বিক্রি, এত ব্যবসার পরে সে আলটিমেটলি কী করতেছে, অনেক লোক রাস্তায় রাস্তায় টং দিয়ে দিয়ে সিগারেট বিক্রি করতেছে, সে বলতে পারে আমি অনেক মানুষের রিজিকের সংস্থান করতেছি, আলটিমেটলি এটা কি ভালো কাজ?
সে যেমন এদিকে মনে করতেছে ভালো কাজ, কিন্তু সে ভয়ঙ্করভাবে দুনিয়ার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করতেছে। মানুষের রোগের অ্যাক্টিভ এবং প্যাসিভ ক্যান্সারের সে কারণ হচ্ছে, তাই না? তাহলে তো সে আপাত দৃষ্টিতে মনে করতেছে সে একটা ভালো কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি তো এটা বিপর্যয় সৃষ্টি করে, সে ইয়াজুজ মাজুজের দলে যা পড়তেছে। কনসেপ্ট হচ্ছে এরকম। তাহলে দুনিয়াতে যারা বিভিন্নভাবে ভালো কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখতেছে, প্রচেষ্টা রাখতেছে, তো সেখানে কিন্তু কমন ফেনোমেনা হচ্ছে এটা। একজন মানুষ খুব দুনিয়ার ব্যাপারে খুব ব্যস্ত, সে দুনিয়াতে অনেক কল্যাণকর কাজ করতেছে, কিন্তু আখেরাতে তার ব্যাপারে খেয়ে উদাসীন। তাহলে দুনিয়ার অ্যাচিভমেন্ট হিসাবে সে বড় বড় বিল্ডিং বানাচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রি বানাচ্ছে, কিন্তু সেই সেটার বিপরীতে কি আল্লাহকে স্মরণ করার ব্যাপারে তার কোনো রকম অ্যাওয়ারনেস নাই। তার মানে এই না যে মুসলিমরা দুনিয়ার অর্জনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে না, এটা না। মনে মুসলিমদের দৃষ্টিভঙ্গি কার মতো? জুলকারনাইনের মতো। জুলকারনাইন সে ওয়াল বানালো, ওয়াল বানানোর পরে পড়ানোর সাথে সাথে বলতেছে যে এটা একসময় কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। উনি এটা বলেন না, এটা হাজার বছরও এটার ওয়ালের কিছু হবে না, এরকম কথা তো বলে নাই। এটা রবের পক্ষ থেকে একটা রহমত, এবং রব যেদিন সিদ্ধান্ত নেবে সেটা রহমত স্বরূপ কি এই ওয়ালটা ভেঙে যাবে। ঠিক আছে, এখন জুলকারনাইনের কেউ কোনো ওয়াল এখন কেউ আবিষ্কার করতে পারে নাই পৃথিবীতে, কিন্তু সেই ওয়ালটা যখন বানানো হয়েছে তখন এটা কি মানুষকে বেনিফিটেড করছে? ঠিক আছে, তাহলে মুসলিমদের দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন রকম। তাহলে মুসলিমদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে যে প্রচেষ্টা দেয়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সাই, প্রতিটা মানুষের প্রচেষ্টাকে মিনিংফুল হতে হবে, আউটকাম নাও আসতে পারে, মানে রেজাল্টটা আপনার আমার হাতে নাও আসতে পারে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে কোন জিনিসটার কথা বলা হচ্ছে, দল্লা সাইউহুম, তাদের প্রচেষ্টা কী হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। কিন্তু তারা মনে করতেছে কি তারা অনেক বড় ধরনের অ্যাচিভমেন্ট হচ্ছে, সেটা ধর্মীয় আঙ্গিকে দেখতে পারেন। যেমন ধরেন বিভিন্ন এলাকায়, আমাদের সমাজের মধ্যে দেখবেন বিভিন্ন এলাকায় নতুন মসজিদ যখন তৈরি হয়, তখন দেখবেন একটা নতুন মসজিদ মানুষ খুব স্ট্রাগল করে কী করে তৈরি করে। যখন মসজিদটা একটু স্ট্যাবল পজিশনে চলে আসে, তখন মসজিদ কমিটি কী করে, মারামারি ঠেলাঠেলি করে মসজিদ করার যে স্পিরিটটা, সেই স্পিরিটটা নষ্ট করে ফেলে। যারা অবৈধ জায়গায় মসজিদ করে তাদের কথা বাদই দিলাম, যারা খুব কষ্ট করে ধরেন একটা সহিভাবে যারা দিন দিন শেখার চেষ্টা করতেছে, প্রচার করার চেষ্টা করতেছে, তারা একসাথে হয়ে ধরেন কোনো একটা মসজিদ তৈরি করতেছে, তো মসজিদ তৈরি করতেছে, ইনিশিয়ালি তাদের খুব ডেডিকেশন, কিন্তু যখনই এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে তখন সাথে সাথে কী করতেছে, তারা নিজেদের মধ্যে অন্তর্কলহ করতেছে এবং সেটাতে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। অভ্যস্ত হয়ে যখন তারা চলছে, তখন তারা মনে করতেছে তারা মসজিদ বানায় ভালো কিছু কাজ করতেছে, কিন্তু তারা কী করতেছে, মসজিদ বানায় ফ্যাসাদ তৈরি করতেছে, তারা দুনিয়াতে ফ্যাসাদ তৈরি করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে ভালো কাজ করতে করতে মানুষের সে ভালো কাজগুলো কী করতেছে, গ্র্যাজুয়ালি একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি মুসলিমদের জন্য, আমাদের জন্য একটা ওয়ার্নিং, এটা হচ্ছিল মুসলিমদের জন্য খুব বড় ধরনের ওয়ার্নিং, যে আমরা কালো কাজ শুরু করে আমরা যে যখন কন্টিনিউ করতেছি, কিন্তু আমরা একটা পর্যায়ে কী করতেছি, আমরা সেই এই ভেজালের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। দ্যাট মিনস আমরা সেলফ রাইচুয়াসনেস, যে জিনিসটা সামারি করলে বলা হয় যে আমরা নিজেকে মনে করতেছি অনেক বেশি আমরা ভালো কাজ করতেছি। অতএব এই আয়াতগুলো মূলত কারা পড়তেছে, মুসলিমরা পড়তেছে, এই আয়াতগুলো মুসলিমরা পড়তেছে। অতএব আমরা যাতে কোনোভাবে এই গ্রুপের মধ্যে পড়ি না, কেননা এটা খুব কঠিনভাবে বলা হচ্ছে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এরপরের আয়াত দুইটাতে আমরা এটা ইনশাল্লাহ ফার্দার এটা কন্টিনিউ করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আর আজকে এটা দীর্ঘায়িত করবো না, আমাদের সেশনটা এখানে ক্লোজ করছি। নেক্সট আয়াত দুইটার পরে আমরা ফুল এই সেকশনটা সামারি করব, যে কীভাবে একটা সাবজেক্টের উপরে কত এমফেসিসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাওয়ার করতেছেন। দ্যাট মিনস সূরা আল কাহাফের টোটাল বর্ণনা, চারটা স্টোরি বর্ণনা করলেন, সেখান থেকে টেক ওয়ে হোম যে লেসনটা সেটাকে ধারণ করার জন্য কোন পয়েন্টগুলো হাইলাইট করলেন, এবং সেটাকে খ্রিস্টানদের মধ্যে আছে, সেটা ইহুদিদের মধ্যে আছে, সেটা যাতে আমাদের মধ্যে না হয়। গয়রুল মাকদুবি আলাইহিম ওয়া দ্বালিন, সূরা ফাতিহা যেটা আমরা বারবার করতেছি, সেটারই বেসিক্যালি আমাদের মধ্যে যাতে না আসে, সেটার জন্যই বেসিক্যালি এই লেসনগুলো দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।